হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই নতুন বছর নতুন ঠিকানায় একটি বাড়ির ব্লগ আমি আপনাদের সাথে পূর্বে শেয়ার করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে এই বাড়িটিকে আমি যখন রঙ করব মেরামত করব বা সাজাবো তার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো তারই ধারাবাহিকতায় আজকে আমার এই ব্লগটি তো আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাড়িটিকে আমরা রঙ করতে যাচ্ছি তো এই বাড়িটির কোন কোন রুমটি কী রঙ করা হবে সেটি আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি সিটিং রুম তো এই সিটিং রুমটা পূর্বে ছিল হোয়াইট কালার তো আমরা এই হোয়াইট কালারটা রাখবো না আমরা এটা চেঞ্জ করে ফেলব তো চলুন তাহলে দেখে নেওয়া যাক যে এই হোয়াইট কালারটা চেঞ্জ করে আমরা এই বাড়িটার সিটিং রুমটাকে কি রং করতে পারি তো অনেক চিন্তা ভাবনা করে আমি এবং আমার হাজব্যান্ড ভাবলাম যে সিটিং রুমটাকে আমরা ম্যাগনোলিয়া কালার করব কারণ ম্যাগনোলিয়া কালারটা খুব সুন্দর আর খুব সুন্দরভাবে ফুটে ওঠে তো সেজন্যই এই ম্যাগনোলিয়া কালার করা আর এই পুরো বাড়িটা আমার হাজব্যান্ড রঙ করেছে একদিন অবশ্য এক দাদা এসে হেল্প করেছে সারা দিন কাজ শেষ করেও সে দাদা সন্ধ্যায় এসে মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সে এসে হেল্প করে গেছে আর এক জামাইবাবু এসেও একদিন আমার হাজব্যান্ডকে হেল্প করেছে তো আমার এবং আমার হাজব্যান্ডের পক্ষ থেকে সেই দাদা এবং জামাইবাবুকে অসংখ্য ধন্যবাদ আর তো যাই হোক এই দেখুন ম্যাগনোলিয়া রং করার পর বাড়িটা কতটা সুন্দর লাগছে আগে হোয়াইট রং ছিল সেটাও সুন্দর ছিল কিন্তু আমার কাছে মনে হয় ম্যাগনোলিয়া কালারটা দিলে আর একটু মানে বেশি ফুটে ওঠে তো যার 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 মত আছে মানে এক একজনের এক এক রকম পছন্দ তো আমার পছন্দ এবং আমার হাজব্যান্ডের পছন্দ ম্যাগনোলিয়া সেজন্যই এটা করা তো আমরা সিটিং রুমটা ম্যাগনোলিয়া করেছি আর অন্যান্য রুমগুলো অবশ্য অন্য কালার করব অবশ্যই দেখতে পাবেন এই ব্লগই দেখতে পাবেন তো এখানে আপনাদেরকে একটু শেয়ার করছি আমার হাজব্যান্ড খুব নিখুঁতভাবে রঙ করছে তো অনেকে হয়তো ভাববেন আমার হাজব্যান্ড কি পেন্টার কিনা না আমার হাজব্যান্ড পেন্টার না তো তার শখ ছিল সে নিজেই পেন্ট করবে তো সে কারণেই সে নিজে একাই সেই বাড়িটিকে পেন্ট করছে তো সেই জন্য আমার হাজব্যান্ডকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এত কষ্ট করার জন্য তো যাই হোক সিটিং রুম করার পর এখন উপরের যে বক্স রুম বা সিঙ্গেল রুম সেটাকে রং করা হবে তো এটা আমার ছেলের স্টাডি রুম হিসেবে রাখা হবে তো যেহেতু ছেলের স্টাডি রুম সো আমরা ভাবলাম এই রুমটাকে আমরা ব্লু কালার করব। নীল রঙ করব কারণ একটা টেন্ট আছে যে ছেলেরা ব্লু কালার পছন্দ করে মেয়েরা পিঙ্ক কালার পছন্দ করে তো সেই জন্যই আমরা এই কালার সরি এই সিঙ্গেল রুমটাকে ব্লু কালার করব। তো রং করার আগে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড কিনারে কিছু টেপ লাগাচ্ছে তো এই টেপগুলো লাগানোর কারণ হচ্ছে নিচের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটু অন্য কালারের তো সেখানে যেন রং না লেগে যায় সেজন্যই যেটা করা একটা আলগা টেপ লাগানো আর এই টেপটা লাগালে দেয়ালের কোনো ক্ষতি হয় না পরবর্তীতে যখন রঙটা শুখে যায় তখন সেই টেপটা তুলে ফেললে আর বোঝা যায় যে রংটা কত নিখুঁতভাবে করা হয়েছে তো আমি আপনাদেরকে দেখাবো তার আগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রুমটা নীল কালার করা হচ্ছে আর এই টেপগুলা অনেক জায়গায় আমার হাজব্যান্ড লাগিয়ে তারপরে রঙ করেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগেই অনেক সময় অনেকের আইডিয়া থাকে না আমরা নিজেরাই যখন রং করি বুঝতে পারি না তো অনেক সময় দেখা যায় অনেক ভিডিও দেখলে বা ব্লগ দেখলে সে আইডিয়াগুলো পাওয়া যায় আমি নিজেও অনেক ভিডিও দেখে অনেক আইডিয়া নেই আপনারা এটা ভাববেন না যে আমি এই ভিডিওতে একটু বেশি বেশি দেখাচ্ছি বেশি বেশি দেখাচ্ছি না কারণ অনেক সময় হয় কি আমাদের আইডিয়াগুলো আমরা যদি এই ব্লগের মাধ্যমে শেয়ার করি তাহলে যারা অন্যরা যারা দেখে তারাও সেই আইডিয়াগুলো পেয়ে যায় অনেকেই জানে অনেকেই জানে না সেই কারণেই বলাম তো এখানে দেখতে পাচ্ছেন উপরেও টেপগুলো লাগানো আছে তো টেপগুলোকে এখন খুলে ফেলা হবে এই যে একটু খেয়াল করলে দেখবেন উই উইন্ডোর কিনারে টেপগুলো লাগানো ছিল যেন উইন্ডোর কালারটা যেন নষ্ট না হয়ে যায় ব্লু কালার যেন লেগে না থাকে তো এখন উঠানোর পর এই টেপগুলো উঠানোর পর দেখুন কতটা সুন্দর লাগছে জাস্ট আমি চেষ্টা করব। আমার ব্লগে ছোট ছোট এরকম কিছু আইডিয়া শেয়ার করার যারা জানেন তারা তারা তো জানেনি আর যারা জানেন না যারা নিজেরা রং করতে চান তারা হয়তো এই আইডিয়াগুলো পেয়ে যাবেন আর এই টেপগুলো পাওয়া যায় যে কোনো রঙের দোকানেই আমরা এই কালারগুলো কিনেছি উইক্স থেকে তো উইক্সে গেলে আপনারা এই টেপগুলো পেয়ে যাবেন বা বিএন বিএনকিউতেও পেয়ে যাবেন যারা ইউকেতে থাকেন বা যারা বাংলাদেশে আছেন তারাও পেয়ে যাবেন হয়তো পেন্টের দোকানে তো এখানে আমরা আমাদের সিটিং রুমের যে উইন্ডোটা সরি ডোরটা সেই ডোরটাও কালার করছি এটা আগে উড কালার ছিল দেখতে একটু পুরনো পুরনো লাগছিল তো সে কারণে আমরা এটাও চেঞ্জ করে ফেললাম ডোরের ডোরের কালারগুলো চেঞ্জ করে ফেলেছি আর এখন এসেছি উপরের উপরের রুমে উপরে আরেকটা ডবল রুমে তো ভাবছিলাম উপরের যে যে দুটো ডবল রুম আছে সে দুটো কি কালার করব তো আমার মেয়ে বলছিল যেহেতু একটি কালার ব্লু করা হয়েছে তো এখন আরেকটা রুম পিঙ্ক করে দিতে হবে তো আমি রোজ পিঙ্কটা খুঁজছিলাম কিন্তু রোজ পিঙ্কটা আমি কোথাও পাইনি রোজ পিঙ্কটা আমার খুবই পছন্দের তো রোজ পিঙ্ক না পেয়ে এখন আমরা এটাকে একটু পিঙ্ক করব আর এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু রুমটার অবস্থা খুবই কারা খারাপ ছিল তো পেন্ট করার পর পুরো রুমটা একদম নতুন হয়ে গেছে ব্র্যান্ড নিউ একটা রুম রুমের মধ্যে দেখাচ্ছিল যেটা আমি এখন দেখাবো আপনাদেরকে তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আমার ব্লগটি ভালো লাগবে যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর এই যে টেপগুলো লাগানো এখানেও লাগানো হয়েছে সুইচের উপর তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর পরবর্তীতে আশা রাখছি আমার আরও নতুন নতুন ব্লগ আপনারা অবশ্যই অবশ্যই দেখতে ভুল করবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ